আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা কয়েকটি গাড়ি রিভিউ দিব একসঙ্গে। আর এর মধ্যে ফার্স্ট টাইম যে গাড়িটি দিব এটি হচ্ছে একটি টয়োটা প্রিমিও 2013 মডেলের, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। অল্প কিছুদিন ইউজ হয়েছে আমাদের দেশে গাড়িটি, পুশি স্টার্টের যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি পার্ল কালারের গাড়ি দেখাচ্ছিলাম। আর এই গাড়িটির সঙ্গে আমরা আরও কিছু গাড়ি দেখাবো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটি লিঙ্কে জয়েন হয়ে থাকবেন আপনারা আশা করতেছি। তো ভিউয়ার্স, আমরা যে গাড়ি দিয়ে স্টার্ট করতে চাচ্ছিলাম 2013 মডেলের, আর এটি হচ্ছে 13 মডেলের নিউ শেপ। আর 13 মডেলের কিছু স্ট্যান্ডার্ড ফিটিংস রয়েছে, সেই ফিটিংসগুলো আপনাদেরকে ফিজিক্যালি আসলে দেখানোর চেষ্টা করবো। আমি একটু গাড়িটির ডান দিকের ক্রসিং ভিউটা দেখাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন নিউ শেপের গাড়ির যে স্টাইলিস্ট গ্রিল, খাড়া গ্রিল, সেই গ্রিলটি দেখতে পাচ্ছি, এবং চমৎকার এইচআইডি একটি হেডলাইটের ব্যবহার হয়েছে, সেই এইচআইডি হেডলাইটটি দেখতে পাচ্ছি, এবং নিচে ফগলাইটের ব্যবহারও হয়েছে এই গাড়িটিতে, এবং ফগলাইটের সঙ্গে একটি নিকেল ক্যাচিং রয়েছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড, খুব সুন্দর। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটি স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে, খুব সুন্দর নতুন স্কোয়ার বাম্পারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আমি একটু গাড়িটির বাম দিকের ক্রসিং ভিউটাও আপনাদেরকে দেখিয়ে রাখছি, এবং আমি একটু গাড়িটির পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখছেন গাড়িটির পিছনের স্মার্ট ভিউ, আর পিছনে কিন্তু একটি সুন্দর ফিটিংস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্লিম স্পয়লার, আর এই স্পয়লারটি কিন্তু প্রিমিও গাড়িতে অ্যাভেলেবেল টাইম দেখা যায় না, আমরা স্পয়লার দেখতে পাচ্ছি এই প্রিমিও গাড়িটিতে। এবং গাড়িটির লাইটগুলোও যথেষ্ট সুন্দর, এলইডি সহ লাইটের ব্যবহার হয়েছে ব্যাক লাইটে, সেই লাইটটিও আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে প্রিমিও জি সুপিরিয়র গ্রেডের একটি গাড়ি, সেই স্টিকারও আমরা গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে 22 সিরিয়াল উত্তরা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা একটি টয়োটা প্রিমিও গাড়ির পিছনের ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছি ডান দিক থেকে। এটি কিন্তু পার্ল কালারের একটি গাড়ি, সেই পার্ল কালারের গাড়িটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরপরে গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির দরজার প্যাড, খুব চমৎকার প্যাড, এটি কিন্তু খুব সুন্দর ইউজ হয়েছে সুন্দরভাবে, যার কারণে যথেষ্ট ফ্রেশ রয়েছে। এবং গাড়িটিতে কিন্তু পুশ স্টার্টের ব্যবহার হয়েছে, সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের ব্যবহার, এবং গাড়িটির স্টিয়ারিংটি আমরা দেখতে পাচ্ছি এখানে উডেন প্যানেল, এবং গাড়িটির সঙ্গে কিন্তু সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচ দুটি অপশনই রয়েছে। গাড়িতে রয়েছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন, এবং উডেন প্যানেলের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটি প্রিমিও জি সুপিরিয়র গাড়িটি দেখতে পাচ্ছিলেন। আমি গাড়িটির বাইরের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির বাইরের লুকিংটি আরেকবার। 2013 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। অরিজিনাল তেলে চালিত পার্ল কালারের একটি প্রিমিও জি সুপিরিয়র গাড়ি দেখলাম। যারা একটু পরে রেজিস্ট্রেশন করা গাড়ি খুঁজছিলেন অল্প প্রাইজের মধ্যে, তারা এই গাড়িটি নিতে চলে আসবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,30,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 21,30,000। যে প্রাইসটি আপনাদেরকে ধারণা দিচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস, আমরা আর একটু রিজনেবল প্রাইসে গাড়িটি দিতে পারবো। আর বন্ধুরা, আমাদের শোরুমে কিন্তু প্রায় 30 থেকে 35টি গাড়ি রেগুলার আপনাদের জন্য রেডি থাকে, তো আপনারা চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে। এরপরে আপনাদেরকে একটি অরিশ গাড়ি দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন যে গাড়িটি দেখাবো এটি একটি অরিশ, আপনাদেরকে বলেছিলাম। আর এই গাড়িটি কিন্তু 2012 মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। একটি একটি অরিশ গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই গাড়িতে কিন্তু কিছু ভালো ফিচার্স রয়েছে, যেমন গাড়িতে রয়েছে 4 ডিস্ক ব্রেকের অপশন, 4টি চাকাতেই ডিস্ক ব্রেকের অপশন রয়েছে। আর 4টি চাকাতে যখন ডিস্ক ব্রেক থাকে এটির কিন্তু ব্রেক কন্ট্রোলিংটি অনেক স্মার্ট এবং যথেষ্ট সুন্দর কন্ট্রোলিং হয়ে থাকে, সেই অরিশ গাড়িটি দেখাচ্ছিলাম। এবং গাড়িটিতে কিন্তু রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, এটি কিন্তু আরও একটি আপডেটেড ফিটিং, সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এবং লাইটের অপশনটিও কিন্তু খুব চমৎকার, একটি লম্বা লাইটের ব্যবহার রয়েছে, এবং লাইটের সঙ্গে কিন্তু গ্রিলের একটি সুন্দর ম্যাচিং রয়েছে, সেই ম্যাচিংটি সহ খুব সুন্দর আকৃতির একটি অরিশ গাড়ি দেখছিলেন। এবং নিচে যে একটি ছোট গ্রিল রয়েছে নিকেল সহ, খুব সুন্দর লাগছে গাড়িটির শেপটি, খুব সুন্দর। আমি একটু বাম দিকের ফুল ক্রসিং ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের
একটি টয়োটা অরিশ, এটি কিন্তু পুশ স্টার্টের এবং গাড়িটির ভিতরে কিন্তু হিউজ স্পেস এবং অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়েছে। সেই সিটের অপশনগুলো আপনাদেরকে দেখাবো। রেড কালারের গাড়িটির সামনে এবং পিছনে দুটি গ্লাসই এখন পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। আমি একটু গাড়িটির ডান দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং গাড়িটির সঙ্গে কিন্তু লো প্রোফাইল টায়ারের ব্যবহার রয়েছে, আমি সেই অপশনটিও আপনাদেরকে বলে রাখছি এবং গাড়িটির ফুল সাইডটি একটু দেখাচ্ছি। গাড়িতে কিন্তু অরিজিনাল কালার রয়েছে এবং এখানে ছোট্ট একটি স্ক্র্যাচ রয়েছে, মেজর কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো বড় কোনো স্ক্র্যাচ নেই। এখানে আমরা টায়ারের কন্ডিশনটি একটু দেখিয়ে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন লো প্রোফাইল টায়ার এবং স্মার্ট অ্যালয় রিম এবং পিছনেও কিন্তু ডিস্ক ব্রেকের অপশন রয়েছে এই গাড়িতে। আমি একটু গাড়িটির পিছনের স্মার্ট ভিউটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। টয়োটা অরিশ জি গ্রেডের পুশ স্টার্টের গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু গাড়িটির পিছনের ঢুটটি খুলে আমি আমি আপনাদেরকে দেখিয়ে রাখছি। যথেষ্ট স্পেসও কিন্তু রয়েছে 1500cc টয়োটা অরিশ গাড়িটিতে। দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের ভিতরের ভিউটি। আমি একটু গাড়িটির যে লাইটটি রয়েছে সেই লাইটের ভিউটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব চমৎকার একটি লাইটের ব্যবহার রয়েছে ব্যাকডোর এবং বডির সঙ্গে, অর্ধেক অর্ধেক অপশন। খুব সুন্দর একটি লাইটের ব্যবহার রয়েছে। এখানে একটি স্লিম স্পয়লারও রয়েছে, বিল্ট ইন স্পয়লার, এবং গাড়িটির ক্রসিং ভিউ বাম দিকের ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছিলাম। খুব সুন্দর ফিটিংসের এবং যথেষ্ট স্মার্ট একটি অরিশ গাড়ি দেখছিলেন 2012 মডেলের, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে সেই গাড়িটি দেখাচ্ছিলাম। গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি দরজার প্যাড, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি, এত ফ্রেশ একটি প্যাড আমরা দেখতে পাচ্ছি এবং নিকেল হ্যান্ডেলও রয়েছে গাড়িটির সঙ্গে এবং ভিতরে কিন্তু স্মার্ট সুইচের ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছি পুশ স্টার্টের ব্যবহার এবং এসি প্যানেলটি কিন্তু খুব স্মার্ট প্যানেল। আপনার এটি কিন্তু আপনি নিজের সুবিধা মতো আপনি এটি ঘোরাতে পারবেন এবং ক্লোজ করে দিতে পারবেন এবং এটাকে ওপেন করতে পারবেন। খুব খুব সুন্দর ফিটিংসের একটি গাড়ি দেখছেন। ভিতরের ফুল ভিউ, আমি একটু সিটের ভিউটা আপনাদেরকে দূর থেকে দেখিয়ে রাখি, কারণ এই গাড়িগুলোর সিটগুলো খুব লাক্সারিয়াস হয়ে থাকে, সেই ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ইনশিওর করে রাখছি, দেখিয়ে রাখছি। এবং গাড়ির স্টিয়ারিংয়ের সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, সেই ব্যাপারটিও আপনাকে বলে রাখছি। এবং গাড়িটিতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন রয়েছে বিল্ট ইন সেট আপ। এবং এসির প্যানেলটি কিন্তু খুব চমৎকার আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা যে হাওয়াটা বের হয় সেই অপশনটিও দেখিয়ে রাখছি। খুব সুন্দর ফিটিংস এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসি সফট টাচ এসি, জি প্যাকেজের গাড়িতে যে অপশনগুলো থাকে সেই অপশনটি আমরা দেখাচ্ছি। আমি একটু গাড়িটির বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা গাড়িটির বাইরের ভিউটা আরেকবার একটু দেখাচ্ছি। আর গাড়িটির মডেল ইয়ার কিন্তু 2012, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। অরিজিনাল তেলে চালিত জি প্যাকেজের একটি টয়োটা অরিশ গাড়ি দেখাচ্ছিলাম। রেড কালারে খুব চমৎকার কালার এবং খুব সুন্দর কন্ডিশনের একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1490,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 1490,000, তবে আমি আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপার কার্বিডিতে। তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব সহজে কিনতে পারবেন এবং এখানে যে কালেকশন রয়েছে আমি সেই কালেকশনটি একটু দেখিয়ে রাখি। প্রায় 30 থেকে 35টি গাড়ি রয়েছে আমাদের সুপার কার্বিডিতে। এখানে যদি আপনি একটি গাড়ি যদি মনে করেন একটি গাড়ি কিনবেন, তাহলে খুব সহজে আমাদের সুপার কার থেকে গাড়ি কিনতে পারবেন, কারণ এখানে যে কালেকশনটি রয়েছে আপনার পছন্দের একটি গাড়ি পাওয়া খুব সহজ হয়ে যাবে, আমি আপনাদেরকে বলে রাখছি। এরপরে আপনাদেরকে আমি যে গাড়িটি দেখাবো সেই গাড়িটির আমাদের একটি টয়োটা ভিটস গাড়ি রয়েছে, 2011 মডেলের নিউ শেপের পার্ল কালারের একটি গাড়ি। সেই গাড়িটি আপনাদেরকে আমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমাদের ভিডিও ক্যামেরাটি। যেমন এখানে এটি কিন্তু 11 মডেলের পার্ল কালারের একটি গাড়ি আপনারা দেখছেন, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। তো 16 সালে রেজিস্ট্রেশন করা মানে খুব বেশি দিন আমাদের দেশে চলেনি। আর এটি 2016 রেজিস্ট্রেশন করা এবং সিরিয়ালটি হচ্ছে 22, সেটি হচ্ছে আপনার 1320cc একটি টয়োটা ভিটস গাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো বন্ধুরা, এই গাড়িতে রয়েছে একটি 40 লিটারের একটি এলপিজির অপশন এবং গাড়িটিতে রয়েছে পুশ স্টার্টের অপশন। অনেক ভালো ফিচার্স নিয়ে এই গাড়িটি আপনাদের জন্য রেডি করা হয়েছে। তো আমি আশা করব যারা একটু ভালো কন্ডিশনের গাড়ি কম বাজেটে কিনতে চান, তারা
অবশ্যই চলে আসবেন আমাদের এই গাড়িটি দেখার জন্য। আমি একটু গাড়িটির সামনের ভিউটা দেখালাম, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ভিতরের ভিউ, আর ভিতরে রয়েছে স্মার্ট সুইচের অপশন, এটি হচ্ছে পুশ স্টার্ট, আর এটি কিন্তু অ্যাভেলেবেল টাইম সব ভিউস গাড়িতে দেখা যায় না, কিন্তু আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এইটিতে কিন্তু সেই অপশনটি রয়েছে। এবং ভিতরের ড্যাশবোর্ডটিও কিন্তু খুব চমৎকার, গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও রয়েছে, এবং গাড়িটির সিটগুলোও খুব চমৎকার। সেই অপশনটিও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি। আমি গাড়িটির ভিতরের ভিউটা দেখালাম, এবার আমি পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির পিছনের ভিউ, এবং এটি কিন্তু লাস্ট ভার্সন 11 মডেলের নিউ শেপের একটি গাড়ি, এবং এই গাড়িটির পিছনের গ্লাসগুলি কিন্তু অরিজিনাল টিন্টেড গ্লাস, যার কারণে কিন্তু আপনি ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এই গাড়িটি থেকে। এবং গাড়িটিতে রয়েছে আপনার আইডল স্টপের অপশন, বাট এটিতে সিএনজি বা এলপিজি করার পরে সেই অপশনটি আপনার ওভাবে আপনাকে তখন হেল্প করবে না, তো তারপর অপশনটি ছিল এই গাড়িতে, সে ব্যাপারটি বলে রাখছি। এবং গাড়িতে রয়েছে এলপিজির অপশন, আমি সেই এলপিজির সিলিন্ডারটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। 1320 সিসির এই গাড়িতে এলপিজির যথেষ্ট সুন্দর ব্যবহার হয়েছে, তো এবং স্পেসও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, যেহেতু স্মার্টলি এটির এই গাড়িটির এলপিজি করা হয়েছে একটি টায়ারের সাইজে, যার কারণে পিছনের স্পেসটাও অনেকটি অনেক বড় স্পেস রয়ে গেছে। ক্রসিং ভিউ দেখতে পাচ্ছেন গাড়িটির। আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আরেকবার একটু দেখে প্রাইস দিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এই গাড়িটির ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছিলাম, আমি ক্রসিং ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ক্রসিং ভিউ, খুব চমৎকার কন্ডিশনের একটি ভিউস গাড়ি দেখতে পাচ্ছিলেন। আর গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2011, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। এলপিজি সহ পুশ স্টার্টের 1320 সিসির একটি এলপিজি গাড়ি, ভিস গাড়ি পাল কালারের, আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস 1,70,000, আর একটু রিজনেবল প্রাইসে গাড়িটি আপনাদেরকে দিতে পারবো। আর এখানে যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছিলেন এটি হচ্ছে একটি টয়োটা এক্সজিও। আমি এক্সজিও গাড়িটির ফুল ডেসক্রিপশনটা বলে প্রাইস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ব্লু কালারের, এটি হচ্ছে এক্সজিও জি, আর এক্সজিও জিতে যে অপশনটি থাকে সেটি হচ্ছে পুশ স্টার্টের ব্যবহার, সেই পুশ স্টার্টের ব্যবহার হয়েছে এই এক্সজিও জি গাড়িটিতে। মডেল ইয়ার 2006, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে। 33 সিরিয়ালের একটি সিএনজি সহ ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এই গাড়ির পিছনের ভিউটা দেখালাম, এবার আমি ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউ, এবং খুব চমৎকার ভিউ গাড়িটিতে। গাড়িতে রয়েছে পুশ স্টার্টের ব্যবহার, আমি পুশ স্টার্টটি মূলত আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট, এবং গাড়িটিতে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং, আপনার সাউন্ড সিস্টেম, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন, এবং এসির প্যানেলটিও সম্পূর্ণ সফট টাচ, জি এডিশনের যে অপশনটি থাকে, এবং রয়েছে উডেন প্যানেলের ব্যবহার। তো ভিউয়ার্স, আমি একটু গাড়িটির বাইরের ভিউটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি গাড়িটির ফ্রন্ট ভিউ, এক্সজিও 2006 মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011, 33 সিরিয়াল, মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা, এবং গাড়িটিতে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট, সেই অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখছি। এবং নিচে রয়েছে ফগ লাইটের ব্যবহার, নিকেল ক্যাচিং সহ খুব চমৎকার ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন। এবং গাড়িটিতে রয়েছে অরিজিনাল ফ্রন্ট গ্লাস এবং ব্যাক গ্লাস, খুব ভালো কন্ডিশনের সিএনজি সহ একটি এক্সজিও জি গাড়ি দেখছিলেন। সেই গাড়িটির মডেল 11, রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে, মডেল 6, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2011 সালে। এক্সজিও জি গ্রেডের পুশ স্টার্টের গাড়ি, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 1,90,000, তবে আর একটু রিজনেবল প্রাইসে এই গাড়িটি দেওয়া যাবে আপনাদেরকে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।